সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখন গুড মর্নিং বলা যাবে না, কারণ এখন সময় হচ্ছে ঠিক দুটো। সো ভিডিও পাবলিশ করে দিয়ে আর এখন যাচ্ছি দোকানে দিতে। আর আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করিনি, কারণ ইচ্ছে করেনি ব্লগ করতে। তো এখন চলো দোকানে যাচ্ছি, আর দোকানে দেখাচ্ছি নর্মালি কী হচ্ছে, আর তোমাদের তো দেখাচ্ছি যতদূর পাচ্ছি। কী বলতো, কোনো কোনো দিন মনে হয় যে ব্লগ করবো না, বাট তারপরে মুহূর্তে মনে হয় ব্লগ না করলে কী করেছি সারাদিনে। তো দেখো মা, এখানটায় এই বিশ্বকর্মা ঠাকুরগুলোর সব ফাটা সেরে দিচ্ছে। ফাটা মানে এই যে দেখতে পাচ্ছ কেমন ফেটেছে পেলে মাটি করার পর। সো মা এখানে ফাটা সারছে, হাতের মুখগুলো করা হয়নি না, হাতের মুখে বাকি রয়েছে। আর ওইদিকে দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো মনসা ঠাকুরের সব হাতে পাতে সাপ চলে এসছে। সো দেখো এখানটাতে নেকা ছেঁড়া হচ্ছে, মানে ঠাকুরের এই যে বডিতে দেওয়ার জন্য। সো এখন হচ্ছে 2:30 মতন, আর এই জাস্ট দোকান থেকে চলে এলাম। সো খেতে বসে গেছি, মা ঘরে খাবার টাবার দিচ্ছে। তো চলো দেখিয়ে দিচ্ছে আজ দুপুরে লাঞ্চ মেনুতে কী কী রয়েছে। সো দুপুরে লাঞ্চ মেনুতে এখানে ভাত রয়েছে, আর এটা রয়েছে ঘেটকুল বাটা। তো জানি না তোমরা কে চেনো কি চেনো না। তো এটা এই বর্ষাকালের শুরুর দিকে এই এটা হচ্ছে এক ধরনের কচু পাতার মতো এক ধরনের হয়, তো সেই সেই গাছগুলো হয়, তো সেই গাছগুলো ডাঁটি বেঁধে খায়, যাই হোক ওই কচু গাছের মতো এক ধরনের। আর এটা হচ্ছে আলু উচ্ছের তরকারি, আর এখানে রয়েছে কাতলা মাছের ঝোল। কত তেল বেশি রয়েছে গো মনে হচ্ছে। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন সময় হচ্ছে ঠিক, দেখো ঠিক ঘড়িতে ভালো করে দেখো তোমরা, 6:30, কারণ ঘড়িটা খারাপ রয়েছে, কেউ টাইম দেখো না। এখন সময় হচ্ছে 10:30। সো এই জাস্ট আমি পায়ের ওপর চটকে দিয়ে পালিয়ে যাচ্ছি, ওই কারণে মনে করলাম। সো এই জাস্ট আমি দোকানে থেকে গেছিলাম, তো দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এলাম, দেন তারপরে এখন যাবো দোকানের দিকে। আর সকালে খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়াটা এসে করছি, তো চলো এখন দোকান দিকে যাওয়া যাক। সো এখন দোকানের দিকে যাচ্ছি, কারণ একটাই কারণ যে মনসা ঠাকুরটা দেখেছিলে, তো ওটা এখন বাইরে বার করে দেবো, কারণ ওটা শুকাতে হবে, আর ওটা তো খুব সুন্দর বেরিয়েছে। তো চলো এখন যাওয়া যাক, আর এখান থেকে ব্লগ শুরু করে সারাদিন তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। তো এখানে দাদা আর বাবা দুজনে দাঁড়িয়ে রয়েছে। তো ঠাকুরটা বাইরে বার করে দিলাম, যেই ঠাকুরটা তোমাদের দেখালাম। সো এখন যাচ্ছি বাড়িতে গিয়ে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি। 2000 years later. সো এখন সময় হচ্ছে 1:46। তোমাদের সঙ্গে কথা বলেছিলাম সেই সকালবেলা, সো তারপর লিটারলি কোনো কথা বলা হয়নি, তারপরে একটুখানি জাস্ট পড়ছিলাম। সো তারপরে এখন স্নান টান করে নিলাম, আর আজকে আমি কোনো ভিডিও পাবলিশ করছি না। সো আজকে একটা ভাবছি শর্ট ভিডিও দেবো, মানে শর্ট নর্মালি যে ইনস্টাগ্রামে রিলস হয়, তো সেগুলো ইউটিউবে দুটো একটা ছাড়বো, দেখবো তোমাদের রেসপন্স কেমন হয়। তো এখন দোকানে কী অবস্থা সেটা তোমাদের দেখাচ্ছি। সো দোকানে যে বড় ঠাকুরগুলো দিচ্ছ, বড় ঠাকুরগুলো আগের দিন দেখছিলাম ন্যাকড়া ছিঁড়ছিলাম, তো সমস্ত ন্যাকড়া দেওয়া হয়ে গেছে, সাথে সাথে এখানে কানও হয়ে গেছে, আর মটকের যে পিছনে ঠেলটা দেওয়া হয় সেটা দেওয়া হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছ বিশ্বকর্মা ঠাকুরগুলো কান হয়ে গেছে, মাথা হয়ে গেছে, তো ছোটোগুলোরও সেম। আর এই সাইডে মনসা ঠাকুরগুলোও মোটামুটি ফুল কমপ্লিট, লোকনাথ ঠাকুরগুলো দেখো মোটামুটি কমপ্লিটেড হয়ে গেছে। তো তোমাদের অবশ্যই দেখাবো রং করার সময়, কারণ তোমরা তো দেখতে চেয়েছিলে অনেকে। আর এই যে দেখো লোকনাথ ঠাকুরের লুকটা কেমন লাগছে, আর যেহেতু লোকনাথ পুজোই এরপরে রয়েছে কিছুদিন পর, তারপরে আর এই যে বাইরের মনসা ঠাকুরটা এটাই রয়েছে, দেখো হাতে সাপ টাপ দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে হাতে শাখাপালা পরিয়ে দেওয়া হয়েছে। সো দোকানে আপাতত কী ঠাকুর হচ্ছে, বিশ্বকর্মা লোকনাথ মনসা এই সমস্ত ঠাকুরই হচ্ছে। সো সব এখন নর্মালি এখন সেরকম কিছু হবে না, যেহেতু এই সময়তে কোনো পুজোই নেই। কোনো পুজো আছে? কোনো পুজো নেই, কিছুদিন পরে থেকে আস্তে আস্তে পুজোগুলো স্টার্ট হবে।
লোকনাথ পুজো, তারপরে যাই হোক আস্তে আস্তে স্টার্ট হবে। সো আপাতত কিছুই হচ্ছে না, এইরকমই রয়েছে। সো এখন বাবা খেয়ে দিয়ে চলে এলো, আর আমাদের এখন সব থেকে বড় এখন কাজ এটা হচ্ছে এই যে জল বাড়িতে টেনে নিয়ে আসা, কারণ টাইম কলে জল দিচ্ছে না, কিন্তু কলে জল পড়ে, কিন্তু জল নেমে যাচ্ছে বলে মা টিকবে না। দেখুন এই গলিটা দিয়ে আমাদের বাড়ি এখন হয়ে গেছে, আর হাতে জলের বালতি, সামনে রাস্তা। আর এটা আমাদের বাড়ি, আর বাড়ির কাহিনী তোমাদের পরে শেয়ার করবো একদিন, অবভিয়াসলি শেয়ার করবো। বাড়ির একটা কাহিনী রয়েছে, সেটা সুন্দর কাহিনীটা। এই যে দেখো, এটা হচ্ছে জামালপুরের প্রসাদ, যেটা একজন আমাদেরকে দিয়েছে। কিন্তু সব থেকে ভালো ব্যাপার হচ্ছে বাতাসাটা হচ্ছে, মা বলছে বিখ্যাত বাতাসা। দেখো একজনে দিয়েছে, না আমি পুজো দিয়েছিলাম। পুজো দিয়ে ওকে বলেছিলাম? হুম, টাকা দিয়েছি পুজো দিয়েছেন। ও ঠিক আছে, যাই হোক, আমি তো জানি না আমি যে এ খাবে কে। আমি এখন হচ্ছে 2:21 মতন বেজে গেছে, আর এখানে খেতেও বসে গেছি। তো চলো দেখাচ্ছি তোমাদের আজকে কি আইটেম রয়েছে আমাদের আজকে। সো দেখো আজকে আমাদের নর্মাল আইটেম হয়েছে একদমই। তো চলো, এখানে ভাত রয়েছে, এখানে পটল ভাজা রয়েছে, তো আজকে ভাত আর পটল ভাজা খেতে হবে, আর কিছুই নেই। না সাথে একটুখানি আছে এখানে আম দিয়ে টক ডাল, আর এখানটাতে রয়েছে ঘ্যাট তরকারি, মানে সব কিছু মিশিয়ে। সো এখন সময় 6:30, আর আমাকে দেখতে পাচ্ছ তোমরা? বাবা ক্যামেরা কোয়ালিটি যে কি ভালো, একদম অন্ধকার হয়ে গেছে তারপরেও দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে। তো চলো নিচে গিয়ে কথা বলছি। সো আপাতত কোথায় ছিলাম দেখা, আপাতত একটু ছাদে বসেছিলাম, আমি ফ্ল্যাশ চালিয়ে দেখাচ্ছি কেমন লাগছে জানি না। চলো নিচে যাওয়া যাক। সো এখন সময় হচ্ছে 7:32, আর এখন চালের টিনের চালের আওয়াজ অবশ্যই শুনতে পাচ্ছ। তো আমি এখন এই সিঁড়ির উপরেই রয়েছি, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাইরে, ঝড় বৃষ্টি। এটা যে প্রতিদিনকার রুটিন, এখন বৃষ্টি ঝড় বৃষ্টি প্রতিদিনই হয়ে আছে। বাট আমার জীবনের এমন এমন কিছু কন্ডিশান এখন আসছে যে মানে যেই মুহূর্তে বিভিন্ন ভাবনা চিন্তা করতে গিয়ে আমি ব্লগটা শ্যুট করছিই না। তো সেই কী ভাবনা চিন্তা কী তোমাদের সঙ্গে একদিন পুরো ডিটেলস একটা গল্প শেয়ার করব, যেটা আমার লাইফে চলছে এখন। আর আপাতত এখন সন্ধে টন্ধে দিয়ে দিলাম আমি, যেহেতু মা দোকানে রয়েছে। সো তারপরে আমি বিস্কুট নিয়ে আসলাম, এক প্যাকেট তো ক্রিম বিস্কুট যাদেরকে দিচ্ছে করছিলো, তো গিয়ে খেলাম। দেন তারপরে এখন আপাতত একটুখানি ফোনে ব্লগ দেখছি, মানে বিভিন্ন যাদের ব্লগ আমি দেখি তো সেটাই চলছে। আর প্রতিদিনই এটা এখন নিয়ম যে প্রতিদিন সন্ধেবেলা ঝড় বৃষ্টি হচ্ছেই। সো বেসিক্যালি আমার ঝড়টা ভালো লাগে না, কিন্তু বৃষ্টি হোক বৃষ্টিটা আমার খুবই ভালো লাগে। ঝড় হলে কেমন লাগে, কোথায় গাছপালা ভাঙবে, কার বাড়ি ঘর ভাঙবে, বৃষ্টি হলে আশা করি অতটা প্রবলেম হয় না, তবুও হয় বন্যা যেই সাইডগুলো হয় সেই সাইডগুলো। সো যাই হোক, যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার চেষ্টা করছি, আর যতটুকু সম্ভব হয় করি। কারণ কোনো কোনো দিন ব্লগ হয় তো মানে কী বলবো, ওই যে বলছি কিছু ভাবনা চিন্তা করতে গিয়ে, কারণ পরিস্থিতি যে আমার এখন এমন রয়েছে যে বিভিন্ন ভাবনা চিন্তা করতে গিয়ে এখন ব্লগই শ্যুট করছি না। কী ভাবনা চিন্তা সেটা তোমাদের একদিন শেয়ার করবো পরে। সো আপাতত এখন একটুখানি বসে রয়েছি এখানে, পড়তে বসবো, একটুখানি পড়বো, তো পড়ে টুড়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলবো, ঠিক আছে? সো দেখো এখন রাত্রে ডিনার করতে বসে গেছে, এখানে ভাত রয়েছে, এখানটা রয়েছে ঘুগনি, এখানটা রয়েছে আলু সেদ্ধ যেটা মাখানো হবে, এখানটা রয়েছে পেঁয়াজ, আর সাথে চানাচুর নেব। সো এখন সময় হচ্ছে, ঘড়িতে টাইম কেউ দেখো না কারণ ঘড়ির টাইমটা ভুলভাল। সো এখন সময় হচ্ছে 12:00। সো যাই হোক, আজকে সারাদিনের যতটুকুনি ব্লগ হয়েছে ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সরি। আর আপাতত খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নর্মালি মিটখানে বসেছিলাম। সো এখন জাস্ট ঘুমিয়ে পড়বো আর কিছুই না। তো ব্লগে শেয়ার করার মতো যতটুকু মানে কী আছে আমি কিছু ভাবতে পারছি না, তো যতটুকুনি সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অলওয়েজ স্মাইল, অলওয়েজ পজিটিভ।